हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल बेंगली ब्यूटी केयर। আমি দুষ্টর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি প্রোডাক্টের রিভিউ। কিন্তু তার আগে বলে দিই, তোমরা যারা আমাকে আজকে প্রথম দেখছো বা আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দাও। সো লেটস সি আজকে আমরা কোন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের কাছে এই প্রোডাক্টটি রিভিউ দেব। দেখতেই পাচ্ছ, ল্যাকমি সিসি ক্রিম। এটা আমি একদম ছোটটা নিয়েছি, 99 এর। তোমরা ছোটটা নিয়ে আগে দেখতে পারো, যেটা আমি সবসময় বলি তোমাদের, যে আমার কথায় বা কারোর কথায় তোমরা বড় কিছু পারচেস না করে আগে ছোট একটা ইউজ করে দেখো। যদি তোমাদের সুটেবল হয় তাহলে তারপরে তোমরা বড় একটা পারচেস করো। এবং আমিও ছোট একটা নিয়ে আগে ট্রাই করলাম যে এটা কেমন, এবং তারপর আমি সবটা অ্যাবজর্ব করে তোমাদের কাছে রিভিউ দিতে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটা পিঙ্ক কালারের একটা কার্ডবোর্ড একটা প্যাকেজিং, এবং এটা আমি তোমাদের খুলেও দেখিয়ে দিচ্ছি। এবং এটা ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি যেহেতু এত ছোট্ট একটা। এবং এটার এটা কতটা আছে তোমাদের আমি বলে দিই, এটা 9 গ্রাম আছে এটা। এবং প্রাইসটা তো তোমাদের বলেই দিলাম, 99, ছোটটা আমি নিয়েছি। এবং এগুলোর অনেক অনেকগুলো শেড হয়, আর আমার শেড এখানে 02 হানি আমার কাছে আছে, 02 হানি। এবার দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন। দেখো তোমরা কালারটা অনেকটা মেক ফাউন্ডেশনের মতনই কালার অনেকটা। এই দেখো কালারটা দেখতেই পাচ্ছো। দেখে নেবো এটা ইউজ করলে আমাদের কি কি হবে। এখানে প্রথমেই দেখে নিই কি লেখা আছে। ইনস্ট্যান্টলি প্রোটেক্ট করবে, অর্থাৎ এখানে আমাদের প্রোটেক্ট করবে, তার কারণে SPF 30 AA+ আছে। সো সেক্ষেত্রে আমাদের স্যান ট্যান, সানবার্ন এগুলোকে আমাদের প্রোটেক্ট করবে। এবং ময়েশ্চারাইজার, একটা ময়েশ্চারাইজার দেওয়া আছে এর মধ্যে। এবং ব্রাইটনেস করবে, আমাদের স্কিনটা ব্রাইট করবে, ইভেন স্কিন টোন করবে, এবং কনসিল করবে, একটা ফ্রেশ লুক দেবে। সো চলো এবার দেখে নিই যে এটা ইউজ করে কেমন হচ্ছে ব্যাপারটা। মুখে পুরোটা অ্যাপ্লাই করে মুখে দেখে নেব যে যা যা ক্লেম করছে আদেও হচ্ছে কিনা। আমি মুখে কিছু ইউজ করিনি, শুধু ময়েশ্চারাইজার আমি ইউজ করেছিলাম। ডট ডট করে সারা মুখে লাগিয়ে নেব এবং ইউজ করে দেখছি কেমন হয়। আমি বিউটি ব্লেন্ডার ইউজ করছি, তোমরা হাতও ইউজ করতে পারো। যতটা বুঝতে পাচ্ছি ফুল কভারেজ তো দেবে না যেটা ফাউন্ডেশন করে, বাট হ্যাঁ আমরা তো অলওয়েজ হেভি মেকআপও করি না, সবসময় হেভি মেকআপ যেটা হয় না, বাট হ্যাঁ এটাতে আমি এটা বুঝতে পারছি যে যদি 2 কোট করে আমরা লাগাই তাহলে ফাউন্ডেশনের অনেকটা শেড আমরা পাবো। সো সেক্ষেত্রে সিসি ক্রিমের জন্য, যেহেতু এটার নাম সিসি ক্রিম সেহেতু এটা ঠিক আছে, বাট হ্যাঁ ফুল কভারেজ কিন্তু তোমরা পাবে না। লাইট মেকআপের জন্য এটা ইউজ করতে পারো, লাইক কলেজে গেলে বা হালকা কোনো কাজে গেলে তোমরা এই ক্রিমটাকে ইউজ করতেই পারো। সো দেখতেই পাচ্ছ তোমরা ভীষণই ইজিলি ব্লেন্ড হয়ে গেল, এবং হাত দিয়েও তোমরা এভাবে ড্যাব ড্যাব করে ইউজ করতে পারো, এবং কোনো প্রবলেম হলো না আমার, একবারেই ভালো করে ব্লেন্ড হয়ে গেল। সো তোমরাও ইউজ করো, আই থিঙ্ক তোমাদেরও ভালো লাগবে। আরো যদি কিছু তোমাদের জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জানাবো। ততক্ষণ স্টে সেফ, স্টে গর্জিয়াস, অ্যান্ড স্টে বিউটিফুল। বাই।